আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি রিদিতা রেজান হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির মরদেহ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পৌঁছেছে সেখানে জোহরের পর নামাজে জানাজা হবে হাটহাজারীকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে সেখানে রয়েছেন চৌধুরী ফরিদ আমরা সরাসরি যাচ্ছি চৌধুরী ফরিদের সাথে কথা বলতে ফরিদ ফরিদ আল্লামা আহমদ শফির জানাজা এবং দাফনের সর্বশেষ খবর কি আপনার হাতে এসে পৌঁছেছে রিদিদা জি আপনি যেমনটি বলেছেন আল্লামা আহমদ শফি সাহেবের যে মরদেহ চট্টগ্রামে যে সকাল 9টার দিকে হাটহাজারীতে পৌঁছেছে এখন তার মরদেহ হাটহাজারী মাদ্রাসা রয়েছে আমার পেছনে হাটহাজারী মাদ্রাসা সারা বাংলাদেশ থেকে জানাজে অংশ নেওয়ার জন্য লাখো লাখো মুসল্লি এখানে অংশগ্রহণ করেছেন ইতিপূর্বে আপনি বলেছেন চট্টগ্রামে এই যে জানাজা অনুষ্ঠানের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 10 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে এই এলাকায় 4 জন এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে যে যানজট নিরীক্ষণের জন্য চট্টগ্রামের অক্সিজেন এলাকায় গাড়ি বন্ধ করা হয়েছে হাটহাজারীতে এদিকে ঢোকার সময় হরিচরে রাউজার বিভিন্ন এলাকায় গাড়ি বন্ধ রাখা হয়েছে এখন আমরা হাটহাজারী মাদ্রাসার পাশে অবস্থান করছি জোহরের নামাজের আজান হচ্ছে নামাজের পরে ঘোষণা দেওয়া হয়েছে যে নামাজের পরে সুন্নাতের পরে আমাদের যে চট্টগ্রামের বিশেষ করে আলেম দিন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক যে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফি সাহেবের জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পরে এই মাদ্রাসা চত্বরে পরে তাকে দাফন করা হবে দাফনের জন্য এখন যে রাস্তায় মাদ্রাসা তো জায়গা হচ্ছে না রাস্তা এবং আশেপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে হাজার হাজার মানুষ এখন জানাজা অংশ নেওয়ার জন্য অবস্থান করছে এবং হাটহাজারীর চাপ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থা উন্নতির দিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আইসিইউ থেকে আজ অথবা আগামীকাল কেবিনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নেওয়ায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অ্যাটর্নি জেনারেলের পরিবার গতকাল শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়েছিল 4 সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাহবুবে আলম 2009 সাল থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিশ্চিত করেছেন যুক্তরাজ্য করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণকাল পার করছে তিনি বলেন এটি যে হবে তা অনেকটা নিশ্চিতই ছিল বড় ধরনের লকডাউনে না গিয়ে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্যবস্থা নেবার কথাও জানান বরিস জনসন এই জন্য 3টি ধাপের একটি পরিকল্পনা বিবেচনায় রেখেছে ব্রিটিশ সরকার ওদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার থেকে আংশিক লকডাউনে যাচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদ ইউরোপে আরেক দেশ ফ্রান্সে করোনা মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ 13,000-এরও বেশি মানুষ আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে এ ছিল শীর্ষ খবরে ধন্যবাদ।